নাকের সৌন্দর্য বৃদ্ধি বা নোজ জব বহির্বিশ্বের সাথে সাথে বর্তমানে বাংলাদেশেও এটি একটি অত্যন্ত ডিমান্ডিং টপিক্স বা অত্যন্ত জনপ্রিয় একটি টপিক্স। এটা নিয়ে কথা বলার জন্য আমাদের কাছে প্রত্যেকদিন অনেকেই আসেন, অনেকেই এই বিষয়ে জানতে চান এবং অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেন যে কিভাবে আমরা নোজের শেপ চেঞ্জ করতে পারি বা নোজটাকে অ্যাট্রাকটিভ করতে পারি। নাকের সৌন্দর্য নিয়ে আজকে কথা বলবো আমি ডাক্তার তামান্না আহমেদ, একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ। আসলে নাকের সৌন্দর্য নিয়ে যদি বলতে চাই যে একেবারে সুন্দর নোজ বা নোজের ডেফিনিশন কেমন হওয়া উচিত, সেটি আসলে ডিফাইন করি আমরা, আমরা বলতে আমাদের সমাজ, আমাদের প্লাস্টিক সার্জন এবং আমাদের অনেক ক্ষেত্রে আমাদের রোগীরাও বলে যে তার আসলে নাকের সৌন্দর্য বলতে এমন না যে তার নাকটা অ্যাবনর্মাল। হ্যাঁ, তার নাকটা অবশ্যই নর্মাল, কিন্তু সেই সেটির শেপটা কিছুটা পরিবর্তন করতে চাই, যেটি হয়তো তার ফেসের সাথে বা পুরো ফেসিয়াল প্রোফাইলের সাথে নাকটা আরেকটু ডিফাইন্ড হলে দেখতে ভালো লাগবে। এটি আসলেই সম্পূর্ণ ব্যক্তিগত একটি মতামত এবং এই ক্ষেত্রে আমি সার্জন আমার পাশাপাশি আমার রোগীর ডিজায়ার বা আমার পেশেন্ট কতটুকু চাচ্ছে বা আমার ক্যান্ডিডেট কতটুকু কিরকম শেপ চাচ্ছে সেটি খুব ইম্পর্টেন্ট। আগেই বলেছি এটা ডেফিনিটিভ কোনো ডেফিনিশন আমরা কখনোই দিই না, কারণ এই সৌন্দর্যের ব্যাপারটা সম্পূর্ণ আপনার নিজের ওপর। এখন আমরা বলি যে আমরা কিভাবে কি কারেকশন করতে পারি। কারো কারো ক্ষেত্রে নাকটা অনেকটা ছড়ানো থাকে দুই সাইডে, সেই ক্ষেত্রে আমরা অ্যালার বেসড রিডাকশন বা এই জায়গাটা কিছুটা চাপাই দিতে পারে। কারো ক্ষেত্রে নাকটা যদি কিছুটা বোচা বা কিছুটা ছোট মনে হয় বা চাপা মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা নোজটার শেপটা পরিবর্তন করতে পারি। এক্ষেত্রে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আর্মামেন্টেরিয়াম বা একটি সার্জারি হচ্ছে আমরা সিলিকন নোজ ইমপ্ল্যান্ট ব্যবহার করতে পারি, যেটি বিভিন্ন সাইজ এবং শেপে পাওয়া যায়, সেটি আমরা বিভিন্নভাবে টেক্সচার করে এটা আপনার নাকের শেপ অনুযায়ী ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা বিভিন্নভাবে নোজের শেপ চেঞ্জ করতে পারি, যেমন আমরা বিভিন্ন ধরনের থ্রেড ব্যবহার করতে পারি নাকের শেপ পরিবর্তনের ক্ষেত্রে, আমরা বিভিন্ন ধরনের ফিলার ব্যবহার করতে পারি, অনেক ক্ষেত্রে ফ্যাট ইনজেক্ট করতে পারি, অথবা বিভিন্ন ধরনের সার্জিক্যাল প্রসিডিওর আমরা করার পাশাপাশি নাকের অনেক ক্ষেত্রে পোর তৈরি হয়, সেক্ষেত্রে আমরা লেজার ব্যবহার করলে নাকের উপরে যে ব্রণের কারণে বা ছিদ্রগুলো তৈরি হয় সেইগুলোও আমরা কিছুটা মিনিমাইজ করতে পারি। ডিপেন্ড করছে আপনি কতটুকু চাচ্ছেন বা আপনার জন্য কতটুকু প্রয়োজন তার উপর, এবং এক্ষেত্রে অবশ্যই আপনার ফেসিয়াল প্রোফাইলের সাথে আপনার নোজের শেপটা কোন রকম হইলে মানাবে সেটি ডিসাইড করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই কাজটি আমরা প্লাস্টিক সার্জনরা করে আপনাকে হেল্প করতে পারি। সো নাকের যে কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। এক্ষেত্রে একটি জিনিস বলে রাখা ভালো, নাকের এই অপারেশনগুলো বা এই সার্জিক্যাল প্রসিডিওর এবং নন ইনভাসিভ বিভিন্ন প্রসিডিওরের কথা বললাম, এগুলো ম্যাক্সিমাম সবগুলোই লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে করা যায়। কেউ যদি মনে করেন তাহলে সেই ক্ষেত্রে আমরা পুরোপুরি অজ্ঞান করি বা ঘুম পাড়িয়ে অপারেশনগুলো করতে পারি, কিন্তু এগুলো লোকাল অ্যানাস্থেশিয়া বা শুধু ওই জায়গাটুকু অবশ্য করে এই অপারেশনগুলো করা যায়। সো নাকের সৌন্দর্য বৃদ্ধি নিয়ে আরও কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ঠিকানা নিচে দেওয়া থাকবে। ধন্যবাদ।